ওয়েলকাম টু নিউজার আপনাদের সঙ্গে আমি তানিয়া আজকে কিন্তু এক প্রতিবাদ পথসভা পানিহাটির বুকে আয়োজন করা হয়েছে যেখানে কিনা উপস্থিত রয়েছে পানিহাটি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব আজকের প্রতিবাদী পথসভা থেকে তিনি কি বার্তা দিচ্ছেন তাদের সন্ময় বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা ইতিমধ্যে তার গ্রেপ্তার হলো গ্রেপ্তার হওয়ার পরপরই তার বাড়িতে বিজেপি গেরুয়া শিবিরের মধ্যস্থতা দেখা গেল এই বিষয়ে পাশাপাশি পানিহাটি পৌরসভার প্রধান থেকে আপনার বিরুদ্ধেও কটাক্ষ করতে ছাড়েননি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আপনি কি বলবেন না আমার ছোট্ট কথা সমালোচনা করা সবার অধিকার আছে কিন্তু আইন বলছে সমালোচনা যদি তার লিমিটেশন তার যে অধিকার দেওয়া আছে সে অধিকার ছাড়িয়ে দেয় তাহলে তাকে আইনের ফাঁদে পড়তে হবে সন্ময় বন্দ্যোপাধ্যায় আইনের ফাঁদে পড়েছে আইনি সাম আগামী দিনে বলে দেবে সন্ময় যেগুলো করেছে সেগুলো কংগ্রেসের স্বার্থে করেনি সেটা করেছে বিজেপির স্বার্থে এবং বিজেপির সঙ্গে ওর কী সম্পর্ক আছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্মল ঘোষের বিরুদ্ধে সমালোচনা করে ব্যক্তিগত সমালোচনা করে ও কী পাচ্ছে সেটা ওকেই বিচার করতে হবে আর আমার কথা হচ্ছে আইন আইনের পথে চলছে এটাই আমরা বললাম যে এখানে পানিহাটি শান্ত পানিহাটি সকলের জন্য শান্ত সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কারোর সঙ্গে কোনো বিরোধ নেই কিন্তু এই ছেলেটি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এখানে একটা আগুন লাগিয়ে দেওয়ার বিভেদ লাগিয়ে দেওয়ার একটা হিংসা ছড়িয়ে দেওয়ার যে অপপ্রচার করছে সেই অপপ্রচারের বিরুদ্ধেই আজকে আমাদের সভা ছিল অপরদিকে দেখা গেল নৈহাটি পুরসভা কিন্তু তৃণমূল শিবিরের দখলে গেল কিন্তু তার পরত পরেই নৈহাটি পৌরসভা সিআইসি মেম্বার সনদদের রেজিগনেশন লেটার এই বিষয়ে কি বলবো না সনদয় রেজুলেশন তো আমরা গ্রহণ করছি না এটা একটা নিজেদের মধ্যে একটু মতবিরোধ হয়েছে আমি সেখানে যাচ্ছি কথা বলে সেই মতবিরোধ মিটে যাবে অপরদিকে ভাটপাড়া পৌরসভার যদি প্রশ্নে আসা যায় ইতিমধ্যে অনেকগুলো পৌরসভা তৃণমূল শিবিরের দখলে চলে গিয়েছে সেই ক্ষেত্রে ভাটপাড়া পৌরসভায় জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু দাবি করছেন জন কাউন্সিলার তৃণমূল শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন অপরদিকে বিজেপির সাংসদ অর্জুন সিং মহাশয় তার মন্তব্য যে এখনও পর্যন্ত ভাটপাড়া পৌরসভা আমাদের দখলে আছে ভবিষ্যতেও আমাদের দখলেই থাকবে শাসক দল ভয় দেখিয়ে কিছু করতে পারে বলেছিল থাকবে দখলে নৈহাটি দখলে থাকবে এগুলো সত্য হয়নি ওদের জেতা বিজেপির জেতা কোনো কাউন্সিলর নেই আমাদের কাউন্সিলরগুলোকে ভয় দেখিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে পার্টি অফিস দখল করে হিংসাশ্রয়ী হয়ে আমাদের কাউন্সিলরগুলো নিয়ে গিয়েছিল মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি হিংসা ছড়াতে বিজেপি পশ্চিমমালাকে অশান্ত করতে আগুন লাগাতে মানুষকে মৃত্যু ফাঁদে ফেলে দেওয়ার জন্য বিজেপি এসে তাই সব ধীরে ধীরে চলে এসেছে যেমন জন কাউন্সিলর তারা এসেছে কালী পুজোর বোর্ড হবে এখানেও প্রায় কুড়ি জন কাউন্সিলার ভাটপাড়াতে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে আমরা কালী পুজোর পর ভাটপাড়াতেও আমাদের পৌরসভা গঠন করব কালিয়াগঞ্জ দেবগ্রাম দেবগ্রামে গান্ধী সংকল্প যাত্রা থেকে চোর স্লোগান পে গো ব্যাক করলেন মুকুল রায় ব্যাক করার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তার মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা করছেন কি বলবেন না এই যে বিজেপি গান্ধীকে নিয়ে সংকল্প যাত্রা করছে আগে এটা প্রমাণ করুক যে মহাত্মা গান্ধীকে খুন কারা করেছে মহাত্মা গান্ধীকে যারা খুন করেছে তাদের সঙ্গে মুকুল রায়ের কী সম্পর্ক আছে বিজেপির কী সম্পর্ক আছে সেটা আগে বের করুক তারপরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে কিছুদিন আগেও আপনাকে দিদিকে বলো সংকল্প যাত্রা আপনাকে করতে দেখা গেলো এই যে দিদিকে বলো যাত্রা ফেস ওয়ান আবার ফেস টু করে আবার নির্দেশ নির্দেশ অনুযায়ী আসছে তৃণমূল সুপ্রিমেন গত আবারের যে দিদিকে বলো যাত্রা হলো সেই যাত্রার মাধ্যমে জনসংযোগ যাত্রা কতটা পেয়েছেন এবং জনগণের থেকে কতটা ফিডব্যাক পেয়েছেন বলে আপনি মনে করেন অসাধারণ মানুষের কাছে সাধারণত নির্বাচিত প্রতিনিধিরা সাধারণত যেতে চায় না এবং মমতা ব্যানার্জির এই মমতা দিদিকে বলো যে প্রোগ্রাম তাতে আমাদের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের কাছে গেছে মানুষ খুব খুশি এবং তাতে মানুষ একেবারে যাদের ভুল ছিল ভুল বুঝেছিল সব মানুষ ধীরে ধীরে আমাদের কাছে ফিরে আসছে পানিহাটিতেও এই যে আমরা আজকে প্রতিবাদ করছি এই প্রতিবাদটায় আমরা মানুষকে বলছি আমরা শান্তির পক্ষে আমরা সৌহার্দ্যের পক্ষে আমরা উন্নয়নের পক্ষে এই যে যারা সমালোচনা করছে আমাদের দল দলকে করলে আমাদের কোনো বক্তব্য নেই ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে অভিষেক ব্যক্তিগতভাবে আমাকে যারা সমালোচনা করছে সেই সমালোচকদের তাদের হাতে যদি কোনো ডকুমেন্ট না থাকে প্রমাণ না থাকে আইন আইনের পথ ধরে চলবে এবং ব্যক্তিগতভাবে সেই আইনের সঙ্গে আমরা আছি আইন যা বলবে তাকে শাস্তি গ্রহণ করতে হবে সামনেই আগাম দীপাবলি পাশাপাশি ছট পুজো আপনার তরফ থেকে দলীয় কর্মীবৃন্দ পাশাপাশি নিউজ পেপারে যারা দর্শক বন্ধু আছে সকলের জন্য আপনার কি বার্তা থাকে না আমার সকলকে যেমন আমি বলেছি যে দুর্গা পুজো গেছে সকলকে শুভ বিজয়া বলেছি তেমনি আমাদের দীপাবলির আলোর উৎসব আমি সকলকে অগ্রিম দীপাবলি এবং ছটের শুভেচ্ছা জানাই এবং সকলকে বলি যে নিউজ পেপারের মাধ্যমে আপনারা সবাই আনন্দ উপভোগ করুন ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নিলাম বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জানিয়ে আপনারা দেখছেন নিউজের সব খবর সব